Hey, what's up, beautiful people? Eid Mubarak. Kemon achen apnara shobai? Ami alhamdulillah ekhon porjonto beche achi karon je obostha rastar tate ashole beche thakatai onek boro dai hoye geche. Jai ashole shotti kotha bolte ami ider bhitore bike ber kori na, khub rare. Ar bikel bela to proshnoi othe na karon যেভাবে আসলে ঈদের তিনটা দিন চারটা দিন মানে কর্মদিবস ওপেন না হওয়া পর্যন্ত যেভাবে আসলে সবাই বাইক রাইড করে তাতে আসলে নিজের কাছে ভালো লাগে কারণ হয়তোবা আমি তাদের সাথে মানে পেরে উঠতে পারবো না বলে হয়তোবা কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি যার কারণে আর কি আমি ঈদের ভিতরে বাইক রাইড থেকে বিরত থাকি তো এখন যাচ্ছিলাম বয়ের বাপের বাড়ি এই যে কি সুন্দর করে ভ্যানটা তুলে দিল এখন হয়তো বা দেখে শুনে তুলছে বাট কিছু সময় থাকে তার আর দেখে শুনে তোলে না ধুমধাম করে তুলে ফেলে এই রোডটা আসলে অনেক রিস্কি রোড আর সিরাজগঞ্জের যে অবস্থা কালকে দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম মানে একটা জিগজ্যাগ এসে আর হচ্ছে এক্সপ্লেট আমি আসলে ওই সময় ক্যামেরা নিয়ে বের হইনি যার কারণে আর কি ক্যাপচার করতে পারি নাই তারপর ঈদ কেমন কাটাচ্ছেন আপনারা ভালোই তো অবশ্যই আর যারা যারা ট্যুরে বের হয়েছেন তাদের জন্য মানে দোয়া রইল কারণ সহি সালামতে ট্যুর করে আসেন আমি বেসিক্যালি ঈদের ভিতরে ট্যুর করি না কারণ ঈদের ভিতরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বলেন না কেন আনারি পোলাপানগুলো আনারি না তারাই অভিজ্ঞ আমি আবার খুব বেশি যে অভিজ্ঞ তাও না আমি আনারির মতোই তো তারা বাইক নিয়ে বের হয় যেটা আমার জন্য হয়তো বা ভুল হবে আমি আসলে ওইভাবে রাইড করতে পারি না যার কারণে প্রবলেমে পড়ি আর এই জন্যই আমি ঈদের ভিতরে আর কি বেসিক্যালি ট্যুর থেকে বিরত থাকি ঈদের পরে যখন কর্মদিবস ওপেন হবে তখন হচ্ছে আমি ট্যুরে বের হব এবং সামনে অবশ্য একটা ট্যুর আছে এখন হয়তো বলবো না সামনে ট্যুরে গিয়ে বলবো এমনি আজকে র্যান্ডম ব্লগ করতে আসতাম কারণ স্পেশাল কিছু না যা শুধু বাইক রাইড করতেছি এটাই তবে এবার ঈদে কিন্তু আমাদের এলাকাতে মানে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে একটা নতুন একটা মজার আবির্ভাব ঘটেছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে ট্রাকের উপরে আপনার সাউন্ড বক্স নিয়ে মানে নাচানাচি গানা বাজনা তো এটা আসলে এর আগে মানে অন্যান্য ডিস্ট্রিক্টে দেখেছি বাট সিরাজগঞ্জে কখনো দেখিনি এইবার সিরাজগঞ্জে দেখা গিয়েছে এটা এবং বেশ কিছু মজার ঘটনাও আছে এটা নিয়ে যেমন কিছু হুজুর যেটা আমাদের আসলে ইয়া করা উচিত মানে এটা আমাদেরই প্রোটেস্ট করা উচিত ছিল যেহেতু প্রশাসন এদেরকে কিছু করতেছে না সেহেতু আমাদেরই মনে হয় এটা নিয়ে আর কি প্রোটেস্ট করা উচিত ছিল বাট আমরা যেহেতু মানে এখন আমাদের লাইফটা এরকম হয়ে গেছে যে আমরা আসলে চিন্তা করি কি আচ্ছা ও করতেছে করুক গা ওর সমস্যা আমাদের তো সমস্যা হচ্ছে না বাট এইটা একটা সময় যে বিস্ফোরক হয়ে যায় বিষয়টা বুঝাইতে পারছি কিনা আমি জানি না যেমন আপনার হাতে যদি পচন ধরে ওটা যদি আপনি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কিংবা ওই সময় যদি আপনি ওটা ট্রিটমেন্ট না করেন তাহলে ওটা কিন্তু সারা গায়ে ছড়িয়ে যাবে এটা ঠিক সেরকমই একটা বিষয় আসলে কথাগুলো শুনতে খারাপ লাগলেও ট্রু আমরা আসলে ঝামেলা এড়াতে এইগুলো প্রোটেস্ট করি না বাট প্রোটেস্ট করা উচিত আমি ইচ্ছা আছে নেক্সট টাইম নেক্সট ঈদে মানে কোরবানির তো আছে একটা তাই না নেক্সট ঈদে যদি আমি হচ্ছে কোনো এই ধরনের কোনো কিছু পাই আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়ে এটা প্রোটেস্ট করবো এবং সেইভাবেই প্রোটেস্ট করবো যেহেতু মানে প্রশাসন কিছু করতেছে না কারণ প্রশাসন ওইখানে ডিউটি করতেছে তাদেরকে আটকানোর কথা তাই না আমরা সাধারণ জনগণ মারতে গেলে মানে ডেফিনেটলি মারতে হবে মারবো না মানে কোনো কথাই নাই কথা হবে না শুধু মার হবে মায়ের তো যেহেতু মারতে যাব মনে করেন 10-15 জন মিলে বাড়ি শুরু করলে কোনো সমস্যা নাই তার যদি এলাকার লোক হয়ে থাকি আর যদি বাইরের এলাকার লোক হয় তাহলে আবার সে উল্টা মার খেতে পারে বিষয়টা এইভাবে থিঙ্কিং করা উচিত বাট প্রশাসন যদি 3-4 জন যদি মানা করে দেয় তাহলে কিন্তু আর জিনিসটা হয় না যেখানে একজন দুইজনে কাজ হয় সেখানে আমরা হচ্ছে
মানে চার পাঁচজন 15-20 জন মিলে হয়তো সেটা প্রোটেস্ট করতেছি, বাট প্রোটেস্ট কিন্তু হবে, ডেফিনেটলি হবে। যাই হোক, আর কিছুদিন পরে এই নদীর ভিতরেও সেম কাহিনী দেখা যাবে। নদীর ভিতরে পানি আসবে, আর এই পানিতে সবাই সেম কাজটাই করবে, মানে কি যেন বলে, নৌকা নিয়ে ওরকম নাচবে। আর একটা সমস্যা আছে, মেইনলি যেটা প্রবলেম, ফ্যামিলি নিয়ে ওদের সাথে ঘোরা যায় না, মানে ওদের সামনে মেয়ে মানুষ পড়লে তারা, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া, ঈদ মোবারক। ওকে, আমি আমার বাসার কাছে চলে আসছি, ব্লগটা এখানে শেষ করতেছি না, রাত্রে আবার দেখা হচ্ছে। এবং রাহান ভাই, শাকিল হচ্ছে সভাপতি, রাহান ভাই উপদেষ্টা ছিল, এখন আরো এখন হচ্ছে অ্যাডমিন হয়েছে। তাদের দুজনের বার্থডে একই দিনে ছিল, একই দিনে হয় আর কি, এই জন্যে আর কি এটা সেলিব্রেশন করলাম। এখন যাচ্ছি হচ্ছে বাসায় বলতে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছি। তো আমি আসলে সকালে একটা কথা বলতেছিলাম যে অপসংস্কৃতি, তো যেভাবে তারা মেয়েদের ইপটিজিং করে এটা আসলে খারাপ লাগে। যেমন আমি ঈদের দিন আমি নিজে আমার ওয়াইফকে নিয়ে প্রবলেমে পড়েছি, এটা আমার মনে হয় যে প্রতিহত করা দরকার, কারণ এইভাবে চলতে হইলে ভবিষ্যতে দেখবেন সবাই এই কাজ করতেছে, তখন আপনি আর কিছু বলতে পারবেন না, তখন বলতে গেলে সবাই মানা করবে যে অনেক আগে থেকে হয়ে আসতেছে, তখন কেন বাধা হয় নাই, এখন কেন বাধা হচ্ছে। তো এটাই হচ্ছে সমস্যা। রাত করে সাবধানে যেতে হবে, আমার ফগটা ডিস্টার্ব করতেছে, সম্ভবত রিলেতে কোনো প্রবলেম হয়েছে যার কারণে আলো স্বল্পতা হবে, আর এক্সব্লেডের আলো খারাপ, মানে ভালো না। আমি একটা কথা বলি, লাস্ট একটা গাড়ি আমি ড্রাইভ করে ফক ছাড়া হচ্ছে খুব মজা পেয়েছি, সেটা হচ্ছে ফোরবি নতুন ভার্সন যেটা আছে সেটা, এবং ফোরবি নতুন ভার্সনের হেডলাইটটা অসাম, সত্যি কথা বলতে অসাম, কারণ এই লাইট জ্বালাইলে আপনার কি যেন বলে
মানে আলোর স্বল্পতা হওয়ার কোনো প্রশ্ন আসে না। হাইওয়েতে কতটুকু পারফর্ম করবে আমি জানি না, হাইওয়েতে রাইড করিনি, বাট সিটিতে যেমন যে আমার এই রাস্তায় যখন আমি চলতেছি আমার এক্সপ্লোরেটর আলো খুব বেশি কাজে দিচ্ছে না, বাট এই জায়গায় যদি ফোর বি হইতো আমি খুব ভালোভাবে রাইড করতে পারতাম। এখন কোম্পানিগুলোর আসলে এগুলো দেখা উচিত, আমি প্রত্যেকটা ব্লগে রাত্রে বলি যে আসলে কেন তারা যেহেতু এক্সটার্নাল লাইট লাগানো যাচ্ছে না, মানে ভিতরে আগে হ্যালোজেন থাকলে আমি চেঞ্জ করে এলইডি লাগাই নিতাম পার্পল, ওই সময় হয়তো বা একটু মানে চালিয়ে মজা পেতাম, বাট এখন এগুলো তো ফিক্সড, এগুলো তো কিছু করার নাই, এগুলো আসলে কি বলবো, মানে এগুলো কোম্পানি আসলে একটু মাথায় রাখা উচিত, কারণ আমরা মোটামুটি সবাই টুকটাক হাইওয়েতে কম বেশি চলাচল করি, যেটা আমার মনে হয় যে একটু লাইটটার উপরে একটু ফোকাস দেওয়া দরকার। ও এত আজকে ঈদের সময় এই জন্য গাড়ি চালাতে ভালো লাগে না আমার। মোটামুটি আমার চারটা ফকের মধ্যে অলরেডি একটা আর একদিন ভেঙে গেছে, আর একটা A7 আছে, শুধু একটা A7, ওইটাই এখন জ্বালিয়ে দিলাম, ওইটাই লাস্ট ভরসা। আর রিলেতে যেটা ছিল সেটা হলো নিচের KZ-30, ওইটা ছিল, বাট ওইটা এখন আপাতত নষ্ট আছে, নষ্ট বলতে লাইটের কিছু হয়নি, সমস্যাটা হয়েছে রিলে চেঞ্জ করতে হবে। আমি চিন্তা করেছি রিলে আর লাগাবো না, রিলে থেকে সরাসরি ব্যাটারিতে লাইন দিয়ে দিব আমি, কারণ ব্যাটারির উপর দিয়েই যাক, শুধু ওই রিলে থাকলে পরে একটা সময় যায় প্রবলেম হলে লাইন খুঁজে বের করতে, মানে প্রবলেমটা খুঁজে বের করতে অনেক সময় লাগে, এটাই হচ্ছে মেইন সমস্যা, যার কারণে মানে চিন্তা করেছি আমি সরাসরি ব্যাটারিতে লাইন দিয়ে দিব। আজকে আবার রাত্রেবেলা দেখতেছি ভালোই প্রেশার, আমার ছোট ভাই পিছনে আছে, ও আসতেছে, ওকে নিয়েই যাচ্ছি আর কি, আর যে রোডটায় যাবো ওই রোডটা একটু প্রবলেম আছে। তোমাদের আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।